ক্যাফে পল্লী রেস্টুরেন্ট, বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার তরগা ইউনিয়নের মৈশল গ্রামে একটি নান্দনিক পরিবেশে এই ক্যাফে পল্লী আপনারা অনেকেই চেনেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে মৈশন গ্রামে, কাপাসিয়া সদর থেকে 6 কিলোমিটার উত্তরে হাইওয়ের পাশে এই নান্দনিক রেস্টুরেন্টটি অবস্থিত। যারা ইতিপূর্বে এসেছেন তারা জানেন, যারা আসেননি তাদের জন্য আমন্ত্রণ এই ক্যাফে পল্লীতে। আপনারা যারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং আমার চৌধুরী ব্লগ থেকে অত্যন্ত ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ, আর যারা এখনও করেননি তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাথেই থাকুন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ক্যাফে পল্লী রেস্টুরেন্ট। চৈতালি বসন্তের শেষ প্রহর, শেষ হয়ে আসছে চৈতালি বসন্ত, আর এই চৈতালি বসন্তের মেঘমুক্ত আকাশে এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ক্যাফে পল্লী। এখানে অনেক লোকের সমাগম, এখানে অনেক গেস্ট এসেছে, ঘুরতে এসেছে, দেখতে এসেছে, এনজয় করতে এসেছে, বিনোদনের জন্য এসেছে। আসলে গ্রাম বাংলা তো এমনি বিনোদনের জায়গা খুবই কম, তারপরও যতটুকু রয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্যে খোলামেলা আকাশের নিচে এইভাবে এত সুন্দর নান্দনিক কাপাসিয়ায় আর কোথাও খুঁজে পাবেন না। এখানে রয়েছে বাচ্চাদের সকলের জন্য একটি কাঠের ব্রিজ, যেখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ করেন। এ হলো ক্যাফে পল্লীর এন্টারেন্স। আপনাদের কাছে দূর থেকে মনে হবে এটা 3 কোণা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট, আসলে কিন্তু তা নয়, এটা 3 কোণা নয়, 4 কোণা। এই কোণাতে একটু উপরের দিকে উঠানো, ডিজাইনটা ঠিক এইভাবেই করা হয়েছে। আমি এই ডিজাইনের একটি রেস্টুরেন্ট মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে এমন একটি রেস্টুরেন্ট আমার চোখে পড়েছিল, সেই রেস্টুরেন্টের আদলেই এটার ডিজাইনটা করা হয়েছে, চমৎকার ডিজাইন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিকেলে যথেষ্ট পরিমাণ এখানে গেস্ট এসেছে। আমি রেস্টুরেন্টের ভিতরটা একটু ঘুরে দেখাবো, সাথে থাকুন। এখন আমি আস্তে আস্তে ভিতরে ঢুকব। এই বিকেলবেলার যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আসলে খুবই সুন্দর। এখানে আমাদের আরেকজন এসেছে, আমাদের এই ছোট ভাই স্নেহের ভাই, তিনিও এসেছেন। এখানে সুন্দর একটি কার পার্কিং রয়েছে, যারা গাড়ি নিয়ে আসেন, অটো নিয়ে আসেন অথবা মোটরসাইকেল নিয়ে আসেন তাদের জন্য এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। রাতের ভিউটা আপনাদেরকে দেখাবো একটু পরেই, রাতের ভিউ, আর দিনের ভিউটা আমি এখন দেখাচ্ছি। রেস্টুরেন্ট অনেকটাই ব্যস্ত ভেতরে, সকলেই ব্যস্ত খাবার দাবার নিয়ে। আপনারা যারা এখনও আসেননি এই রেস্টুরেন্ট, তাদের প্রতি আমন্ত্রণ, তারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন পরিবার সহ। এখানে সব ধরনের খাবার রয়েছে, দেশি বিদেশি সব ধরনের খাবারই কিন্তু এখানে আপনি পাবেন। আমাদের দেশি খাবার যেমন পাবেন, ঠিক তেমনি বিদেশি খাবারও এখানে পাবেন। এটা খোলা থাকে সকাল 11টা থেকে রাত্র 11টা পর্যন্ত প্রতিদিন। এ আমাদের কাউন্টার, আর ভেতরে কিচেন, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন। আমি এখন বাইরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। রেস্টুরেন্টের পেছনের দরজার পাশেই আমাদের অফিস, ক্যাফে পল্লীর অফিস।
সামনে রয়েছে ছোট ছোট ফ্যামিলি সাইজ ঘর, কাপেল সাইজ ঘর, অনেকগুলো ঘর রয়েছে। যারা ফ্যামিলি সহ এখানে আসেন, একেবারে নিরালায় নিবৃতে বসে কথা বলে এখানে আপনারা আপনাদের খাবার নিতে পারেন, সুন্দরসই খাবার। ক্যাফে পল্লীর আউটডোরেও খাওয়া খাবারের ব্যবস্থা করা হয়েছে। ছোট ছোট ফ্যামিলি সাইজ, কাপেল সাইজ রুমগুলো, অনেকগুলো রুম রয়েছে। পাশে প্রাকৃতিক সৌন্দর্যের লীলা, আমাদের কাপাসিয়ার ওই যে দেখা যাচ্ছে গদারি বা শালবন, পেছনে অনেকটা জায়গা উন্মুক্ত, একেবারে নিরিবিলি পরিবেশে এই ক্যাফে পল্লী। আপনাদের সাদর আমন্ত্রণ ক্যাফে পল্লী। আপনাদের সন্তানদের নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে যে কোনো সময় আসতে পারেন আনন্দের জন্য, বিনোদনের জন্য।